ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকার তিন যুবক গভীর রাতে বাইক নিয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে কৃষ্ণগঞ্জের চৌগাছা এলাকার ডাকাতের গাড়ির মাঠে একটি অসমাপ্ত কালভার্টের গর্তে পড়ে যায়। সারা রাত ওই গর্তে পড়ে থাকে তিন বাইক আরোহী। সকালে ওই স্থান দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা এক যুবকের গোঙানির আওয়াজ পায়। খবর পাওয়া মাত্রই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সুজয় মণ্ডল এবং চিরঞ্জিৎ লোহার নামক দুই যুবককে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রনি বাগ নামে আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পেছনে কন্ট্রাক্টরের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে পিডব্লিউডির উদ্যোগ নিয়ে এই কালভার্টের কাজ সম্পূর্ণ করা হোক। মোটরসাইকেল বা দিকে না দিয়ে ডান দিকে দিয়েছিল, দিয়ে গর্তের মধ্যে পড়িয়ে ভোর মেরে ওপর উঠে গিয়ে রডে বাড়ি খেয়ে সেন্টারিং বাস ভেঙে নিচে পড়ে। কজন ছিল? ও ঘন্টা দেড় ঘন্টা পর ছিল। আপনার ছেলের নাম কি? সুজয় মণ্ডল। ও কিসে পড়ে? বিএ ফার্স্ট ইয়ার মাঝদে কলেজে। কালকে ওই যে পুজো ছিল একটা বাড়িতে, তো প্রসাদ খেতে খেতে আসছিল, তখনই করোনাটা ঢুকেছিল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।